নহমদুহু অনুসল্লা আলা রাসুল হিলকারি আম দূর এবং কাছে দেশে এবং বিদেশে যারা এ আলোচনা শুনছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আমাদান উপলক্ষে বর্ণ টিভি আপনাদের জন্য সুন্দর দিনই আলোচনার আয়োজন করেছে আজকে দুটো প্রশ্নের জবাব আমরা এই আলোচনায় দেবো একটি প্রশ্ন হলো রোজা রেখে ইনহেলা ব্যবহার করা যাবে কি না আরেকটি প্রশ্ন হল রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কি না আল জবাবু বি তফিকিল্লাহ তাবারা আলা দিনী ভাইসব সর্বপ্রথম আল্লাহর কাছে অনুরোধ করবেন দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে সিয়ামের মাসে আল্লাহ তুমি অসুস্থতা দিও না দয়া করে তুমি যখন আমাকে হায়াত দিয়েছ আমি তুমি আমাকে সুস্থ রাখো নবী সাল্লু সাল্লাম বলেছেন ওয়াইজা মারেতু তু আই আশফিন আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তালাই আমাকে সুস্থতা দান করেন দুনিয়ার ঔষধ আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না এজন্যে শুধু ঔষধ আর ডাক্তার উপরে ভরসা নয় বরং শারীরিক সুস্থতা বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য সব সময় আল্লাহর কাছে ধর্ণা দেওয়া আল্লাহর কাছে দোয়া করা ভাইসব করোনা ভাইরাস এবং মাহের রমাদান একসাথে এসে গেছে করোনা ভাইরাসের কারণে আমরা লকডাউনে ঘরে আছি আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি আল্লাহকে ডাকুন বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন হাসি তামাশা ফায়শা আড্ডা ফায়শা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করুন এবার প্রশ্নের জবাবে আসি শ্বাসকষ্টের রুগী বা হার্টের রুগী যারা ইসলাম কখনো কোনো অসুস্থ ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই আল্লাহ তালা বলছেন ফামান কানা মিন কুমারিদান আও আলা সাফার ফাইদা তুমিন আইয়া মিন ওহার তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে বা সফরে থাকলে সে পরবর্তীতে এই রোজা কাজা করে দেবে যদি আপনি এত মারাত্মক অসুস্থ হয়ে যান যে কোনোভাবেই হোক আপনাকে ইনহালা ব্যবহার করতেই হয় তাহলে আপনি ব্যবহার করবেন এখন মাসালা হলো যে আপনি রোজা ভাঙবেন না ইনহেলা ব্যবহার করবেন আর পরবর্তীতে আল্লাহ তালা যদি আপনাকে সুস্থ করে দেয় তাহলে আপনি একটি রোজার বিনিময়ে একটি রোজা কাজা করবেন আর যদি আপনি একেবারে অসুস্থই থাকেন আর রোজা রাখার মতো সুস্থ না হন তাহলে ফিদিয়া দিয়ে দিবেন ওই যে একটা রোজা যদি ইনহালা ব্যবহার করেন তাহলে একজন দুই বেলা ভালো করে খাবার মধ্যম মানের যেটা আপনি নিজে যেই মানের খাবার দাবার খান ওই মানের খাবার তাকে ইফতার এবং এই টাকাটা দিবেন তিনটা যদি এরকম ইনহালা ব্যবহার করেন তিনটা চারটা ব্যবহার করে চারটা ইনহেলা ব্যবহার করেছেন আর আপনার রোজা ভেঙে গেছে এই মনে করে আপনি কিন্তু খাবার দাবার খেতে পারবেন আপনি ইনহেলা ব্যবহার করে রোজা অবস্থায় থাকতে হবে আর ইনজেকশনের ব্যাপারে মশালা হলো ইনজেকশন যদি খাদ্যের কাজ না করে শারীরিক শক্তি বর্ধকের কাজ না করে তাহলে ইনজেকশন আপনি দিতে পারবেন কারণ রোজা ভাঙার জন্য শর্ত হল নাকের ছিদ্র মুখ চোখের ছিদ্র কানের ছিদ্র পেশাবের রাস্তা পায়খানার রাস্তা এগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ করা আর ইঞ্জেকশান কী করে চামড়া সিদ্ধ করে ঢুকায় দেওয়া হয় আর এটা কোনো ব্যক্তি রোজা নষ্ট করার জন্য দেয় না তার শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য দেয় না বরং রোগের সেফা হিসাবে দেয় সুতরাং আপনার অসুস্থতা যদি এত মারাত্মক হয় যে আপনার ইঞ্জেকশান না দিলে আর আপনি সুস্থ হচ্ছেন না বা রোজা রাখতে পারছেন না বরং অসুস্থ হয়ে গেলে আরও কয়েকটা রোজা আপনার ভেঙ্গে যাবে সে অবস্থায় আপনি ইঞ্জেকশান দেবেন আল্লাহ তালা আপনার রোজা কবুল করুন আর যদি কোনো কোনো ফোকায়করাম বলেছেন যদি ওই রোজার কারণে ইঞ্জেকশানের কারণে আপনার খাদ্যের কাজও হয় তারপরও আপনি ইঞ্জেকশান দেবেন শিফার জন্য এবং পরবর্তীতে আপনি একটি রোজা কাজা করবেন প্রিয় ভাইসব আল্লাহর কাছে তৌফিক কামনা করুন কারণ রোজা এমন একটি বরকতের আবাদত আরও এক বছর পরে আমরা সেই রোজাটা পাবো কি না আমরা জানি না অতএব ভয়ভীতি নয় হাহুতাশও নয় অসুস্থ হয়ে গেলে আল্লাহ তালা আপনার মনের খবর জানেন আপনি আসলে রোজা রাখতে সক্ষম কি সক্ষম না অক্ষম হয়ে গেলে নিরুপায় হয়ে যদি আপনি কোনো কিছু গ্রহণ করেন আল্লাহ কিন্তু আপনার ঝুলুম করবেন না আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না বরং কোরআনের একাধিক আয়াতে আছে যে আপনার যদি এমন একটা জায়গায় যদি আপনি পড়ে যান যেখানে কোনো খাবার দাবার নেই আপনি হারাম না খেলে বাঁচবেন না তাহলে আপনার জীবন বাঁচানোর জন্য যতটুকু হারাম খাওয়ার দরকার অতটুকুন হারাম গ্রহণ গ্রহণ করার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে সুস্থ অবস্থায় তাহলে আপনার জান হেফাজতের গুরুত্ব ইসলামে কতখানি অতএব অসুস্থ হয়ে আপনি বিছানায় পড়ে থাকেন এটা ইসলাম চায় না এজন্যে সুস্থতাই আল্লাহ তালার বড় নিয়ামত সুস্থ থাকুন সিয়াম পালন করুন আল্লাহ তালা সান্নিধ্য হাসিল করুন আমিন